অনেক খুশি লাগতেছে আজকে সবাই, আপনারা সবাই দোয়া করবেন একটু আমার ভাইয়ের জন্য, কিন্তু আমরা এলাকার সকল আসল পূজা খালা হান্দি আব্দুল আব্দুল সকল আসল তারা বিবেচনার ভবিষ্যত সুন্দরভাবে যায় বলতে হচ্ছে এরকম। আমরা আজকে উপস্থিত হয়েছি আজকে আমাদের সিলেটের দক্ষিণ চুরমুগ উপজেলার তেতলি ইউনিয়নে। ইকবাল ভাই কানাডা টরেন্টো প্রবাসী, তার সুযোগ্য বড় ছেলের আজকের এই আখ অনুষ্ঠানে আমরা উপস্থিত হই। মনে হচ্ছে যে আমাদের দেশের বাড়িতে আমরা সবাই একে অন্যের যেভাবে সামাজিক অনুষ্ঠান উপভোগ করি সেই একই কায়দায় আজকে মনে হচ্ছে সেই পরিবেশটা এখানে ফিরে এসেছে। এবং যেভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিবি ফাতেমা জোহরা তারা যেভাবে চলেছেন তাদের জীবন সেইভাবেই হবে এবং পরকালও যেন তারা একে অন্যের মিলিত হতে পারে। আজকে আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এটা অত্যন্ত একদম গর্ব পরিবেশ, এটা কোনো বিয়ে বাড়ি মনেই হয় না, মনে হয় যে আমরা কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একসাথে। আমি সবাইকে ধন্যবাদ জানাইলাম আমার পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে, সবাই আমার ছেলের জন্য আমার ছেলের বউর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি আজকে আমরা ভাই ইকবাল আমার ওয়ার্ডর আমরা দুই গ্রামে এক ওয়ার্ড আহমদপুর ফুরান তেতলি, তো ইকবাল ভাইয়ের ফুয়ার বিয়া আমরা ভাতিজার বিয়া তাইছি। আমরা নতুন মানুষ কানাডায় আসে, আমরা লাগে দোয়া করবো, আমরাও তারা দাম্পত্য জীবনের লাগে সুখী হইব লাগে দোয়া করবো। আজকে আমার ভাতিজা রহমান মুরাদের আর্ট অনুষ্ঠানে আপনারা এই কানাডা প্রবাসী যারা এই অনুষ্ঠানে এসেছেন, আমাদের মনে হচ্ছে আমাদের এই বাংলাদেশ আমরা যেভাবে আর্ট অনুষ্ঠান সম্পূর্ণ করি সেই রকম আমার কাছে মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমি 3 মাস হয়েছে এই কানাডা এসেছি, কানাডায় এসে আপনাদেরকে পেয়ে আমার মনে হচ্ছে এটা কানাডা না এটা বাংলাদেশ। তাই আপনারা যে এই মহত্ব অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমার এই ভাতিজার আখত অনুষ্ঠানে, তানোর জন্য এই মহত্ব অনুষ্ঠান আগামী দিন যেন সুখ এবং শান্তিতে ভরপুর হয় এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আর আমাদের সাবেক চেয়ারম্যান শিল আমিনের সাবেক চেয়ারম্যান ইকবাল ভাইকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তেতলি ইউনিয়নের পুরান তেতলি, জনাব ইকবাল মিয়ার ছেলে মুরাদ হোসেন মিজানুর রহমান মুরাদের বিবাহ অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়ে আমরা বিবাহ অনুষ্ঠানকে সফল এবং সার্থক করে তোলার জন্য যারা এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকের এই বিবাহ বার্ষিকীকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং মুবারকবাদ জানাই, দোয়া করি তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় শান্তির হয়। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠান আমরা সদ্যের দোরাদুপুরের ইকবাল ভাই তার বড় ছেলে আজকে একটা বিবাহর অনুষ্ঠান আমরা ইয়া খুব ভালো লাগে, কিন্তু আমরা এলাকার সকল আসল পূজা হালা বুড়ে হান্দি আব্দুরা দূরে সকল আছে, তো আমরা অনুষ্ঠান সকলে দেখে খুব ভালো লাগে। আসলে ইকবাল ভাই লগে আমরা তোদের আমরার বড় ভাই, তো আমরার যে সম্পর্ক হয়েছে আমরার ফেরেজপুর যে লাইন বাই বাতিজের লগে তো ভালো লাগে একজন এলাকার মাঝে আমার ইন সকল ভাই এন্তরে বড় সদ্যের চাষা আর বড় ভাই এন্তরে দেখে খুব ভালো লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালাম ও থ্যাংক ইউ ইকবাল ভাই, আমার অপরচুনিটি দেওয়া লাগে। আসলে মিজানুর রহমান মুরাদ অ্যাজ ফার এজ মাই নলেজ খুব ভালো একটা ছেলে এবং
আজকে এই শুভক্ষণে সন্ধিক্ষণে আখতার অনুষ্ঠানে তারে বেস্ট উইশেস জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি এবং বেস্ট কনজুগাল লাইফ ভালো হোক, স্বার্থক হোক, সুন্দর হোক, এই সমৃদ্ধি কামনায়। থ্যাংক ইউ সবাইকে, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। দোয়ারা বেতন হলে দোয়া কর্তা যাতে তারা বিবেচনার ভবিষ্যতে সুন্দরভাবে যায়। বৌদ্ধ উৎসাহী দোয়া করবা হলে। সালাম আলাইকুম। আমরা সবাই সমবেত হয়েছি, খুবই ভালো লাগছে পারিবারিক পরিবেশ এবং মনে হচ্ছে যে আমাদের দেশের বাড়িতে আমরা সবাই একে অন্যের যেভাবে সামাজিক অনুষ্ঠান করি সেই একই জায়গায় আসতে মনে হচ্ছে সেই পরিবেশটা এখানে ফিরে এসেছে এবং খুবই ভালো লাগছে। ধন্যবাদ। بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আসলে আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ, কারণ আখ এলো বিবাহ, আখ হয়ে গেলেই এটা বিবাহ হয়ে গেল, ফর্মালিটির কোনো দরকার নাই। আমরা অনেক সময় ফর্মালিটি করি সব আত্মীয়স্বজনের জানানোর জন্য এবং এটা আরও হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্বে যে অ্যারেঞ্জমেন্ট করছেন এই শহরে অনেক উপস্থিত সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, ইকবাল ভাইকে স্বাগত জানাই এবং ছেলে অত্যন্ত হ্যান্ডসাম ছেলে তার যে আজকে যে নতুন জীবনে পদার্পণ করেছে তাদের জীবন যেন সুন্দর হয়, সার্থক হয়, সমস্ত জীবন তারা যেন এভাবে চলতে পারে যেভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিবি ফাতেমা জোহরা তারা যেভাবে চলেছেন তাদের জীবন সেইভাবেই হবে এবং পরকালও যেন তারা একে অন্যে মিলিত হতে পারেন। এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি যা করছি ক্লোজ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি যে অত্যন্ত একদম গর্ব পরিবেশ, এটা কোনো বিয়ে বাড়ি মনেই হয় না, মনে হয় যে আমরা কিছু আত্মীয় বন্ধু বান্ধব একসাথে হয়েছি যেভাবে আমরা পরে মাঝে মধ্যে হই, এইটাতে মনে হয় যে আমরা কত কত ঘনিষ্ঠ আছি, কত ইয়েছি, আমরা এইভাবেই যেন সবসময় চলি, এইভাবেই যেন আমাদের সব কিছু হয়। আর আমি আসলে কথা বলার অনেক আছে কিন্তু বলতে পারতেছি না, আপনি মাফ করবেন। এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা আজকে উপস্থিত হয়েছি আজকে আমাদের সিলেটের দক্ষিণ চুম উপজেলার তেতলি ইউনিয়নে। ইকবাল ভাই কানাডা টরেন্টো প্রবাসী, তার সুযোগ্য বড় ছেলের আজকের এই আখ অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। উপস্থিত অনেক মুরব্বিয়ান উপস্থিত হয়েছেন, বাংলা টরেন্টো মুরব্বিয়ান অনেক এখানে উপস্থিত হয়েছেন এবং অনেক ভাইয়েরা উপস্থিত হয়েছেন এবং অনেক বোন তারা উপস্থিত হয়েছেন, অনেক ইকবাল ভাইয়ের অনেক শুভাকাঙ্ক্ষী উপস্থিত হয়েছে। তো আজকে আমরা যে আখ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি মিজানুর রহমান মুরাদ, তো মিজানুর রহমান মুরাদের আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, তার দাম্পত্য জীবন সুন্দর হোক, সুখের হোক, প্রবাসের মাটিতে বিয়ের একটি আমেজ অনেকদিন পরে পেলাম, আসলে অনেক ভালো লাগছে, তার জীবন সুন্দর হোক, সুখী হোক। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং ইকবাল ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা বাংলাদেশে আমাদের মেয়ের পক্ষের যারা আছেন তারা যখন এই ভিডিও শুনবেন তাদেরকেও আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যে অপেক্ষা করে এই আখ অনুষ্ঠানের রাত, দীর্ঘ রাত অপেক্ষা করে তারা আমাদেরকে সময় দিয়েছেন এবং অনুষ্ঠানকে সার্থক করেছেন, সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আমি সবাইকে ধন্যবাদ জানাইতে চাই। আজকে আমি অনেক খুশি, আমার বড় ভাইয়ের বিয়ে আজকে, আজকে অনুষ্ঠান, তো অনেক খুশি লাগতেছে আজকে। সবাই আপনারা সবাই দোয়া করবেন একটু আমার ভাইয়ের জন্য।
আর সবাইকে আমি এখানে যারা যারা আসছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই আসার জন্য আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আজকে আমার বড় ছেলে জ্ঞানুর রহমান মুরাদ তার আখতের অনুষ্ঠান সম্পন্ন করলাম, এর জন্য আমি সবার কাছে দোয়া পাচ্ছি, সবাই তাদের নতুন জীবন শুরু করার জন্য দোয়া করবেন। আর আমি আজকে অনেকে কষ্ট দিচ্ছি, আমার বড় ভাই, বড় চাষা, বাগনা, ভাতিজা সবাইকে দাওয়াত দিচ্ছি, সবাই ইনশাআল্লাহ উপস্থিত হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাইলাম আমার পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে। সবাই আমার ছেলের জন্য, আমার ছেলে বউর জন্য দোয়া করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার পক্ষে কথা। আসসালামু আলাইকুম।